দেখ কেমন লাগে। আশা করি এই প্রতিবেদন শেষ অবধি শোনার পরে আপনারাও আমার সঙ্গে সুর মেলাবেন, দেখ কেমন লাগে। কোন থেকে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়া হলো। আর ইউ কমেডি মি? বর্তমানে বাংলাদেশে পেঁয়াজের দাম অনেক বেশি বৃদ্ধি পাওয়ার কারণে ভারতের কিছু গাঁথাদাতারা অনেক বেশি খুশি। তারা ভাবছে ভারত বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি নিষেধাজ্ঞা আরোপ করেছে, যার ফলে বাংলাদেশের ভিতর পেঁয়াজের দাম এত বেশি বেড়ে গিয়েছে। এবং তারা এটাও ভাবছে যে ভারত সরকার এমনটা করেছে কারণ সম্প্রতি বাংলাদেশ ভারতের হারে যে ঈদ উদযাপন করেছে, সে হিসাবে শাস্তি দেওয়ার জন্য ভারত বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে। কিন্তু আসল কথা হচ্ছে যে বাংলাদেশে পেঁয়াজের দাম বেড়েছে, শুধুমাত্র পেঁয়াজই না, হুটহাট করে যে কোনো পণ্যের দাম বেড়ে যাওয়ার পিছনে ভারতের নিষেধাজ্ঞার কোনো অবদানই থাকে না। তার পিছনে মূল অবদান হচ্ছে বাংলাদেশের কিছু সিন্ডিকেট ব্যবসায়ীদের। এখানে ভারতের নিষেধাজ্ঞাতে কোনো কিছুই যায় আসে না, কারণ বাংলাদেশ তো বর্তমানে নিজের পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণ। বর্তমানে বাংলাদেশে যে পরিমাণ পেঁয়াজ দরকার, বাংলাদেশ কিন্তু সেই পরিমাণ পেঁয়াজ নিজে উৎপাদন করতে পারছে, কিন্তু সিন্ডিকেট ব্যবসায়ীদের কারণে আমাদেরকে বাধ্য হয়ে ভারত কিংবা বিভিন্ন দেশের কাছ থেকে পেঁয়াজ আমদানি করতে হয়। কিন্তু এই সকল তথ্য জানা নেই ভারতের এই সকল ব্যাককল ব্যক্তিদের। অবশ্য এর পিছনে ভারতের এই সকল গাঁথাদাতাদের কোনো দোষ নেই, এর পিছনে দোষ হচ্ছে ভারতের কিছু মিডিয়ার। কারণ বর্তমানে কলকাতায় কিছু মিডিয়া এটা বলে প্রকাশ করছে যে ভারত সরকার বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি নিষেধাজ্ঞা আরোপ করার কারণেই কিন্তু বাংলাদেশে পেঁয়াজ দাম বেড়ে গিয়েছে, কিন্তু আসলে এটা সত্য নয়। অবশ্য ভারতের মিডিয়া কখনো সত্য প্রকাশ করেই না, কারণ তারা জানে যে তাদের দেশে জনগণ কতটা গাঁথা, তারা যাই বলবে তারা সেটাই মেনে নেবে। তো ভারতের সে মিডিয়ার এমনই একটা প্রোপাগান্ডা ভিডিও আমরা আজকে দেখবো এবং তারপর আমরা বলবো আমাদের কথা। পুরো ভিডিওটি আপনার সাথে আছি এমএমডি ইয়াদুল হক আলিফ, আপনারা দেখছেন দ্য রিমার্কেবল মিডিয়া। এই প্রতিবেদন শুরু করব একটাই কথা দিয়ে, দেখ কেমন লাগে। আশা করি এই প্রতিবেদন শেষ অবধি শোনার পরে আপনারাও আমার সঙ্গে সুর মেলাবেন, দেখ কেমন লাগে। কেন বলছি একথা, কয়েক সপ্তাহ আগেই আপনারা দেখেছেন বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যাওয়ার পর কিভাবে ভারতের হারের পর পৈশাচিক উল্লাস করেছিল বাংলাদেশের এক শ্রেণীর জনগণ। বাংলাদেশি মুসলিমরা ভারত হেরে যাওয়ার পর রীতিমতো আনন্দ করেছিল এবং তারা সোশ্যাল মিডিয়ায় সেটা পোস্ট করে জানিয়েও ছিল যে আমাদের দেশে এখন অকাল ঈদ পালন হচ্ছে। যারা ভারতের ওপর প্রতিনিয়ত নির্ভরশীল, স্বাধীনতা পেয়েছে ভারতের জন্য, তাদের ভারতের ওপর এত বিষাদগার কেন উঠেছিল প্রশ্ন। গোটা ভারতবর্ষের মানুষ, বিশেষ করে এই বাংলার মানুষ ক্ষুব্ধ হয়ে গেছিল। আর এবার ভারত এমন একটা স্টেপ নিয়েছে, এমন একটা পদক্ষেপ নিয়েছে যাতে দুদিনের মধ্যে এই যে সমস্ত বাংলাদেশি ভারত হারার পর আনন্দ প্রকাশ করেছিল, এরা এখন রাস্তায় বসে কাঁদছে। ঠিক কি হয়েছে শোনাবো আপনাদের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। ঘটনাটা কি হয়েছে, কেন বলছি দেখ কেমন লাগে, ভারত সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে এবং সেটা বাংলাদেশ সম্পর্কিত। ভারত সরকারের, কেন্দ্রীয় সরকারের বাণিজ্য এবং শিল্প মন্ত্রণালয়ের অধীন সংস্থা ডিরেক্টর জেনারেল অফ ফরেন ট্রেড, অর্থাৎ যারা বাইরের দেশের সঙ্গে ফরেন ট্রেড করে, রপ্তানি করে, তাদের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এখন থেকে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়া হলো। এক সপ্তাহ হলো পেঁয়াজ রপ্তানি বন্ধ হয়ে গেছে এবং এই রপ্তানি বন্ধ থাকবে প্রায় আগামী বছরের মার্চ মাস অবধি। সাত দিন হয়নি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সোমমঙ্গল সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পাঁচ ছ দিনের মধ্যে বাংলাদেশের মানুষ কাঁদতে শুরু করেছে। ওই যে বলেছিলাম না, দেখ কেমন লাগে, ভারত হারলে যাদের এত আনন্দ হয় তারা নাকি অকাল ঈদ পালন করে। ভারতবর্ষ থেকে শুধুমাত্র একটা জিনিস পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়া হয়েছে বলে এখন কেঁদে কুলপাচ্ছে না অপকুপার বাংলার মানুষ। 60 থেকে 70 টাকায় পেঁয়াজ খেত ভারতের সৌজন্যে। এবং আপনারা জানেন যে মূলত তিনটি স্থলবন্দর দিয়ে এই পেঁয়াজ বেশি পরিমাণে রপ্তানি করা হতো, সেটা হচ্ছে সাতক্ষীরার ভোমরা, দিনাজপুরের হিলি এবং যশোরের বেনাপোল দিয়ে বেশি পেঁয়াজ রপ্তানি করা হতো বাংলাদেশে। সেই রপ্তানিটা বন্ধ হয়ে গেছে, 4-5 দিন হলো এবং এটা মার্চ মাস অবধি বন্ধ হবে। তো দর্শক, বর্তমানে আপনারা যে ভিডিওটা দেখেছেন এটা হচ্ছে সম্পূর্ণভাবে একটা প্রোপাগান্ডা ভিডিও, সেটা হয়তো আপনারা সকলে বুঝতে পেরেছেন। আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যে ভারতের পেঁয়াজের উপর নিষেধাজ্ঞা আরোপ করাতে, যে কোনো পণ্য নিষেধাজ্ঞা আরোপ করাতে বাংলাদেশে কোনো কিছুই যায় আসে না। বরং আমি তো চাই ভারত যেন আজীবনের জন্য বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি করার উপর নিষেধাজ্ঞা আরোপ করুক।
বর্তমানে কিন্তু ভারতের নিচেরই অবস্থা বাংলাদেশের থেকেও বেশি খারাপ। সর্বপ্রথম যদি বলি পেঁয়াজের কথা, তাহলে ভারতের বিভিন্ন রাজ্যে কিন্তু পেঁয়াজের দাম 100 টাকার বেশি বেড়ে গিয়েছে, যার ফলে সেই বাজারের দামকে নিয়ন্ত্রণ করার জন্য ভারত সরকার বাংলাদেশের উপর বা বাংলাদেশের ভিতর পেঁয়াজ রপ্তানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে, যাতে স্থানীয় বাজারকে রক্ষা করা যায়। কিন্তু বাংলাদেশে পেঁয়াজ রপ্তানির নিষেধাজ্ঞা আরোপ করার পর ভারতের রাজপথে নেমে যায় ভারতের কৃষকরা। তারা আন্দোলন করতে শুরু করেছে, বাংলাদেশে যে কোনো ভাবে চান তারা পেঁয়াজ রপ্তানি করার অনুমতি পায়। ফলে কিন্তু তাদের আন্দোলনের মুখে বা চাপে পড়ে ভারত সরকার বাংলাদেশে আবার পেঁয়াজ রপ্তানি শুরু করে দিয়েছে। শুধু তাই নয়, এই বছর শুরুতে যখন বাংলাদেশ সরকার ভারতের কাছ থেকে পেঁয়াজ আমদানির উপর নিষেধাজ্ঞা আরোপ করে, তখন কিন্তু ভারতের পেঁয়াজ চাষিরা তাদের ফসলের উপর আগুন লাগিয়ে দিয়েছিল। এর মাধ্যমে এটাই বোঝা যায় যে ভারতের পেঁয়াজ চাষিরা বেঁচে আসছে বাংলাদেশের টাকায় বা বাংলাদেশে তাদের পেট পালতাছে। সুতরাং অন্তত পেঁয়াজ নিয়ে ভারতের কোনো নিষেধাজ্ঞাতে বাংলাদেশে কোনো কিছুই যায় আসে না, বরং বাংলাদেশকে নিষেধাজ্ঞা দেওয়ার ফলে সবথেকে বেশি ক্ষতি কিন্তু হয় ভারতের চাষিদেরই। ভারতের চাষিরা বেঁচে আসে শুধুমাত্র বা ভারতের পেঁয়াজ চাষিরা বেঁচে আসে শুধুমাত্র বাংলাদেশের টাকাতে। আর যদি বলি পেঁয়াজের বাইরে অন্যান্য পণ্যের কথা, তাহলে কিন্তু বর্তমানে পেঁয়াজের থেকেও মানে বাংলাদেশে পেঁয়াজ নিয়ে বর্তমানে যত একটা ভয়াবহ অবস্থা চলছে, তার থেকেও কিন্তু বেশি ভয়াবহ অবস্থা চলছে ভারতের রসুন নিয়ে। বর্তমানে ভারতের কিছু রাজ্যে রসুনের দাম দ্বিগুণের বেশি বেড়ে 400 টাকা কেজি হয়ে গিয়েছে, এবং এর কয়েকদিন আগে ভারতে পেঁয়াজের দাম কেজিতে 200 টাকা পর্যন্ত উঠে গিয়েছিল, এবং এরও আগে কিন্তু ভারতে লেবুর দাম এমনই একটা পর্যায়ে চলে গিয়েছিল। এখন ভারত তো কোনো কিছু আমদানি করে না, ভারতের মানুষের কথা হচ্ছে তারা নাকি সব কিছু তার স্বয়ংসম্পন্ন, তাদের কোনো কিছুই আমদানি করতে হয় না, সব কিছু তারা নিজে উৎপাদন করতে পারে। তাহলে কেন ভারতে হুটহাট করে পেঁয়াজ টমেটো এবং লেবুর দাম বেড়ে যাচ্ছে? এর পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে ভারতের সিন্ডিকেট ব্যবসায়ীরা। যেমন বাংলাদেশে রয়েছে সিন্ডিকেট ব্যবসায়ীরা, এই সিন্ডিকেট ব্যবসায়ীদের কারণে দুই দেশেই বিভিন্ন পণ্য বিভিন্ন সময় হুটহাট করে বেড়ে যায়। এখানে কোনো দেশের নিষেধাজ্ঞার কোনো অবদান থাকে না, কিন্তু ভারতের কিছু গাথারা এই জিনিসটা তো বুঝবে না, কারণ তারা তো সারা জীবন ওই গরুর মুখ খেয়ে বড় হয়েছে, এখানে তো শুধুমাত্র গোবরই ভরা। সুতরাং এখন আপনাদের দায়িত্ব হচ্ছে এই ভিডিওটাকে শেয়ারের মাধ্যমে ভারতের সেই গাধা দাতাদের কাছে পৌঁছে দেওয়া, যারা তারা আসল সত্য কথাটা জানতে পারে, কারণ ভারতের মিডিয়া তো কখনো তাদেরকে সত্য কথা বলবে না। তো আজকে ভিডিওটা এরকম ছিল, নেক্সট আপনার জন্য আরও কিছু ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম।